করোনা মহামারীর মধ্যে এভাবে থমকে আছে বিশ্বের প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। আমরা আসলে জানি না যে এগুলা আবার কবে থেকে শুরু হবে, কবে থেকে আবার এগুলি শিক্ষার্থীদের প্রাণবন্ত পদচ্ছায় আবার কবে এগুলো মুখরিত হবে। সো আমরা আশা করছি যে আমরা অতি শীঘ্রই আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, আমরা স্টুডেন্টরা যারা আছি তারা আবার স্কুল কলেজে ব্যাক করতে পারবো। সো ভিউয়ার্স, চলুন তাহলে আমাদের এখন মূল ভিডিওতে যাওয়া যাক। তোমাদের সাথে প্রায় এক বছর পর দেখা, যাই হোক তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনা মহামারীর পর আজকে আমাদের প্রথম ক্লাস, এর মধ্যেও আমরা যারা বেঁচে আছি এবং ক্লাসে উপস্থিত হয়েছি আল্লাহর কাছে অশেষ মেহেরবান। আচ্ছা যাই হোক, এখন আমরা রোল কল করি। আরে কি বলো রাতুল স্যার, ঠিকই শুনেছেন স্যার, রাতুল স্যার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্যার গত বছরের জুন মাসে স্যার মারা গিয়েছে। রোল নাম্বার 4 প্রধান স্যার। রোল নাম্বার 5 রাফি। স্যার রাফিদের পুরো পরিবারই স্যার করোনা ভাইরাস পজিটিভ হয়ে মারা গিয়েছে, শুধু রাফি বেঁচে রয়েছে স্যার, এবং ও বলেছে ও আর পড়ালেখা করবে না, ওর গ্রামের বাড়িতে চলে গিয়েছে, জুনের পরে ওকে আর দেখা যায়নি। স্যার আপনি ওর নামটা প্লিজ কেটে দেন। পরিবারের নিঃস্ব অবস্থা, ও বাবা মাকে হারিয়ে প্রায় পাগল অবস্থা। তো গত 6 মাস ধরে ওকে আর আমাদের সরে দেখা যাচ্ছে না, মনে হয় ও আর পড়ালেখাই করবে না, সরে তো দেখা যাচ্ছে না। তো স্যার আপনি ওর নামটা কেটে দিন। 14 15 প্রেজেন্ট স্যার। 16 17 প্রেজেন্ট স্যার। 18 19 20 21 দয়া করে থামুন স্যার, আর রুল কল করে লাভ নেই স্যার, কারণ রুল 21 থেকে 30 পর্যন্ত ওটা কেউই স্যার করোনা ভাইরাসের খাবায় আর টিকে থাকতে পারে, ওরা সবাই স্যার এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। সো এখন স্যার রোনি তারপর রিফাত সহ ওরা বাকি 10 জন স্যার এই পৃথিবীতে নাই স্যার।
আর কি বলতেছো, সবাই মারা গেছে? জি স্যার, ওরা কেউ বেঁচে নেই। করোনা ভাইরাস মহামারীতে এরকম আরও অনেক শত শত ঘটনা রয়েছে যেগুলো আপনাকে চমকে দিতে পারে। আপনি শুনে হয়তো বা হতবাক হয়ে যেতে পারেন যে করোনা ভাইরাস মহামারী আসলে আমাদের ব্যক্তি জীবনে এমনকি সমাজ জীবনে কতটা মারাত্মক প্রভাব ফেলেছে। এক্ষেত্রে আমাদের অনেকে আছেন যারা হয়তো বা খাবারের অভাবেই মৃত্যুবরণ করেছেন, অনেকে হয়তো বা লকডাউনের টাইমে চাকরি হারিয়েছেন, ফলে তাদের পরিবারের যে খরচ তারা সেটা বিয়ের করতে পারেন এবং তাদের অস্তিত্ব এখন অনেকটাই বিলীন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে আসলে অনেক করুণ করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেগুলো আপনারা অবলোকন করেছেন। সো এখন আমি আর বেশি কিছু বলবো না, আপনারা আশা করি যে ভিডিওটি এনজয় করেছেন, আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই কাম্য। ওকে ফ্রেন্ডস, গুড বাই।